আসসালামু আলাইকুম। সবন্ধুরা ভিডিওটি কোনো স্কেপ করবেন না, কোনো টানাটানি করবেন না, তাইলে কিছু বুঝতে পারবেন না। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি একদম একটা চমৎকার ভিডিও, না দেখলে বুঝতে পারবেন না। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে কমই আপলোড দিছি। আজকের ভিডিওটি হচ্ছে খুব টাস্টফুল, তো দেরি না করে আপনাদের নিয়ে যাচ্ছি আমার স্ক্রিনে, স্ক্রিন রেকর্ডারে। সো আমার স্ক্রিন রেকর্ডটি আপনারা দেখতে থাকেন এবং সঙ্গে থাকেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নিউজিল্যান্ডের যে মেন ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কিন্তু আমি অলরেডি ঢুকে আছি। তো আপনারা বুঝতে পারছেন আমি কোনো ফেক সাইট থেকে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করি না। ট্রাস্টেডফুল যে সাইটগুলো আছে, যে সাইট দ্বারাতে আপনাদের উপকার আসবে, ওই সাইটগুলো কিন্তু আপনাদেরকে হাইলাইট করি বা ইন্ডিকেট করি যে দেখার জন্য। সো আশা রাখি আজকের এই ভিডিওটি দেখার পরে অ্যাপ্লাই যদি করেন 2-3 বার, আপনারা 48 ঘন্টা কি 72 ঘন্টার ভিতরে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমার যে ইন্টারফেসে লেখা আছে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা। সো আপনারা ঠাস করে কিন্তু যে অ্যাপ্লাই নাও এই জায়গায় ক্লিক করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এরপরে আপনি আস্তে ধীরে অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। তো এই ভিসাটি হচ্ছে 5 বছরের, ইয়ার 5 ইয়ার আপনারা থাকতে পারবেন। আর ভিসাটি যখন আপনি অফার লেটার গেট করবেন, আপনাদের সম্পূর্ণ খরচ হবে এই টাকাটা 750 নিউজিল্যান্ডের ডলার। সো $750 যদি আমি আমি যেহেতু সিঙ্গাপুর আছি, সিঙ্গাপুরতে কাউন্ট করলে হইতাছে আপনার $603 সিঙ্গাপুর ডলার, ঠিক আছে। আর বাংলাদেশ দিয়ে যদি আমি কাউন্ট করি তাহলে হচ্ছে $750 নিউজিল্যান্ডের হচ্ছে, বাংলাদেশের হচ্ছে 550,102 টাকা। তো আপনারা দেখতে পারছেন এই টাকাটা আপনাদের শুধু ফি লাগবে, বেশি টাকা লাগবে না। তো আপনারা কি করবেন, তো করার আগে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই দুটো ওয়েবসাইটের লিঙ্কে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ক্লিক করে পড়ে নিতে পারেন। তো এটি কিন্তু একটা নিউজিল্যান্ডের ওয়েবসাইটই, কোনো ফেক ওয়েবসাইট না, ঠিক আছে। সো আপনি স্ক্রলিং করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন। কি বলছে, ওয়ার্ড জব হায়ার অলমোস্ট হাফ অফ দ্য 40,000 নিউ জব ইন নিউজিল্যান্ড। এটা আমার বাপদাদার কথা না, এটা নিউজিল্যান্ড ওয়েবসাইট থেকে, ইমিগ্রেশন ওয়েবসাইটে কিন্তু এটা হাইলাইট করছে। সো লেখছে ইস ইয়ার উইল বি ইন ইদার অ্যাকোমেন্ডেশন অ্যান্ড ফুড সার্ভিস, বিজনেস সার্ভিস এবং কনস্ট্রাকশন অর রিলেটেড ডেট। আপনারা এই জিনিসটা সুন্দর করে পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা এই বিস্তারিতগুলা আপনাদের অন সেলফে পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি ইংলিশ না বোঝেন বাংলা ট্রান্সলেশন করে বুঝতে পারবেন, সমস্যা নাই। আপনাদের একটু বাংলা করে বোঝাই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি যদি এখন লিখি ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা, তাহলে কিন্তু আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এবার পরে নেন আপনারা বাংলাতে, এতক্ষণ তো আমি ইংলিশে পড়লাম, তো অনেকে না বুঝতে পারেন, তাই বাংলাতে পরে নেন। নিউজিল্যান্ডের প্রতি বছর 40,000 নতুন চাকরি প্রিয় অর্ধেক অপশন এবং খাদ্য পরিবেশনা ব্যবসায়িক ও পরিবেশন নির্মাণ বা খুচরা বাণিজ্য হবে, মানে ওই জন্য তারা লোক নিবে, ঠিক আছে। আশা করা কি আমি বোঝাতে পেরেছি। সো সো আপনারা সম্পূর্ণ ডিটেলস পরে নেবেন, আমি ডিটেলস পড়তে গেলে ভিডিওটি আরও দীর্ঘায়িত হয়ে যাবে, তার জন্য আমি আপনাদের একে বক বক করে ভিডিওটি আর লম্বাকৃত করতে চাচ্ছি না। তো এখন বলতে পারেন
এখন বলতে পারেন হেলাল ভাই, বক বক তো অনেক করছেন, এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি ওই বিষয়টা একটু দেখান। তো এই বিষয়টা দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা জবগুলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যখন স্ক্রলিং করে উপর দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে যে এই যে দেখেন জব সাইট অর এক্সপ্লোর, তারা সাজেশন করে দিছে যে এই সাইটগুলি আপনারা অ্যাপ্লাই করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইটগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এই যে তিনটা সাইট দেওয়া আছে এই জায়গাতে আপনারা অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে তাদের জব সাইটে নিয়ে আসবে। তো আসার পরে আপনারা কোন ক্যাটাগরিতে যাবেন, তো আমি আপনাদেরকে স্যাম্পলভাবে বোঝানোর জন্য আমি কনস্ট্রাকশন দিলাম, যে কনস্ট্রাকশন রোডিং এই জায়গাতে ক্লিক করলাম। তো করার পরে আমি এই জায়গায় লিখবো ড্রাইভার, জাস্ট ড্রাইভার লিখতে পারেন, ওয়ার্নিং লিখতে পারেন, আপনি যে কাজের এক্সপিরিয়েন্স ওই কাজটি লিখবেন। তো আমি ড্রাইভার লিখলাম ড্রাইভার। ড্রাইভার লেখার পরে আপনারা কি করবেন, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ওকে, এই জায়গায় ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে এই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেক জব চলে আসছে ড্রাইভারের, আপনার এই প্রতিটা কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সব ড্রাইভার ড্রাইভিংয়ের জব, ঠিক আছে, অভাব নাই, ঠিক আছে। আপনারা 1 2 3 4 5 6 নেক্সট 137টা জব অলরেডি আছে। তো আপনি দেখবেন যে কোন রিলেটেড জবটা আপনি আপনার জন্য পারফেক্ট, ঠিক আছে। সো আমি আছে ট্রাক ড্রাইভার, তারপরে আছে ড্রাইভার রিকোয়ার্ড, ট্রাক ড্রাইভার, ড্রাইভার ক্লাস 4 আছে, ড্রাইভার ক্লাস 2, ড্রাইভার ক্লাস 2। এটা জাস্ট আমি ড্রাইভার ক্লাস 2 দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাইটা দেখাই। তো ক্লিক করার পরে কিন্তু অ্যাপ্লাই নাও চলে আসছে, দেখছেন। তো অ্যাপ্লাই করার আগে আপনারা ডিসক্রিপশনে গুলো পড়ে নেবেন, কী কী সুযোগ সুবিধা, কী কী ফ্যাসিলিটি আছে এগুলো দেখে নেবেন, ঠিক আছে। মিনিমাম 3 ইয়ার ক্লাস 3 ডাইভিং এক্সপিরিয়েন্স, 3 অর 2 ডাইভিং থাকলে তারা চাচ্ছে যে 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম, ঠিক আছে। তো ক্লিন পুলিশ রেকর্ড থাকতে হবে, মানে এগুলো আপনার পরে নেবেন। তো এগুলো আমি ওয়ান বাই ওয়ান বোঝাতে গেলে 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। আপনার যেহেতু শিক্ষিত মানুষ আপনারা পরে নেবেন, ঠিক আছে। তো পরে নেওয়ার পরে যদি আপনি ইন্টারেস্টিং হন, না আমার এই জবটা অ্যাপ্লাই করা চলে, তখনই আপনি এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনাদের রেজিমেটা আপলোড দিবেন, ঠিক আছে। তো আমি তো অ্যাপ্লাই করবো না, তো আমি আর করলাম না, অ্যাপ্লাই করলাম না। তো এখানে আপনার ফার্স্ট নাম দিবেন, ঠিক আছে, এরপর লাস্ট নাম দিবেন, এরপর আপনার আমি আপনাদের পুরোটা জিনিসটা বোঝাই। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করবেন এই জায়গায় আপনাদের ফার্স্ট নাম দিবেন, এ জায়গায় আপনাদের লাস্ট নাম দেবেন, ঠিক আছে, আর এ জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেবেন, তারপর আপনাদের ফোন নাম্বার, তারপর আপনাদের টেলিফোন নাম্বার, নাম্বার দেওয়ার পরে আপনার কভার লেটারটা এ জায়গায় আপলোড করতে, সিভিটা এই জায়গায় আপলোড করে দিলেন আর কভার লেটারটা এই জায়গায় আপলোড করে দিলেন। দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, যে অ্যাপ্লাই
আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও, এই জায়গাতে ক্লিক করবেন। একদম কিন্তু ইজি প্রসেস। এইভাবে কিন্তু আপনার সহজে 4-5টা কোম্পানিতে অ্যাপ্লাই করার নারে ভাই, যদি লাগা যায়। ঠিক আছে, আর এই জবগুলা দিছে তো লাগনের জন্যই। আপনার অ্যাপ্লাই যদি না করেন তাহলে এটা তো আপনাদের সমস্যা। সিভি কভার লেটারটা ভালো কারো দিয়া প্রফেশনালভাবে মেক করে নেবেন। আপনার জবটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সিভি এবং কভার লেটার। যদি সিভি কভার লেটার তাদের পছন্দ হয়ে যায়, আপনি দেখবেন 12 ঘন্টার ভিতরে আপনি কিন্তু নখ পেয়ে যাবেন। এখানে আপনি কোনো বেশি টাকা লাগতেছে না, কোনো দালাল কোনো দালালের কোনো খানা নাই, নিজে নিজে কিন্তু আপনার হাতে থাকার মোবাইল থেকে এবং বলেন পিসি থেকে ল্যাপটপ থেকে কিন্তু সহজে জবটি অ্যাপ্লাই করতে পারতেছেন। সময়টা যদি সময়টা ফেসবুকে না লাগাইয়া আপনি যদি এইভাবে কাজে লাগান, আপনারা অতি সহজে কিন্তু আপনারা ইউরোপ আপনার স্বপ্নের কান্ট্রিতে চলে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি লাইক শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে এবং আরও জনকে দেখার সুযোগ করে দেবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।